ভিউয়ার্স গুড মর্নিং, আজকে তোমাদের যে কোশ্চেন আনসারটা দেবো সেটা হচ্ছে পেটু। তাহলে প্রথম কোশ্চেনে আসা যাক, যে কোশ্চেনটি হচ্ছে সঠিক উত্তরটি বেছে নাও। তোমাদেরকে সঠিক উত্তরটি বেছে নিতে হবে, সেখানে তিনটি অপশন দেওয়া থাকবে, তার মধ্যে তিনটির মধ্যে একটি। প্রথম কোশ্চেন হচ্ছে, সবাই মিলে এত চেঁচাচ্ছে তবুও হরিপদ সারা নেই, কারণ তার মুখের মধ্যে নাড়ু ছিল, তার মুখে কাছের মাছের কাঁটা বিঁধেছিল, সেই লুকিয়ে খাবার ঘরে ঢুকেছিল। এর মধ্যে কোনটি অপশন তোমরা অবশ্যই জানো, তার মুখের মধ্যে নাড়ু ছিল সে কারণে সে কোনো প্রত্যুত্তর দিতে পারেনি। এইবার নেক্সট কোশ্চেন আসা যাক, নাম্বার টু, দই ভেবে হরিপদ খেয়েছিল, দই ভেবে কী খেয়েছিল, নোংরা জল, চুন, সাদা রং, গোলা জল, কোনটি? উত্তর অবশ্যই চুন। এইবার নাম্বার থ্রি, শ্যামাপদ ছিল হরিপদর, শ্যামাপদ কী ছিল হরিপদর, শ্যামাপদ ছিল হরিপদর কী হবে, মামাতো ভাই, পিস্তুতো ভাই, ছোটো ভাই, পিস্তুতো ভাই, উত্তর। এইবার চার নম্বরে আসছি, নেক্সট নম্বরে, হরিপদের মুখখানা শুকিয়ে হয়েছিল, হরিপদের মুখখানা শুকিয়ে কী হয়েছিল? এবার অপশনগুলো দেখা যাক, অপশনগুলো হচ্ছে আমসির মতো, নারকেলের মতো, বাদামের মতো, উত্তরটি হবে আমসির মতো। এবার নেক্সট কোশ্চেন, হরিপদ সেগো বিষ মাখানো নাড়ু খেয়েছিল, বারোটি, দশটি, এগারোটি, কোনটি? এগারোটি অবশ্যই। হরিপদকে ডাক্তার খেতে দিয়েছিলেন, কী দিয়েছিলেন, জল আর সাগু, সাগু আর বালি, না চেরতার জল আর সাগু? আনসার হবে চেরতার জল আর সাগু। এবার পরের কোশ্চেনে আমরা এগোচ্ছি, যেটি সত্য সেটির পাশে তোমাদেরকে টিক চিহ্ন দিতে হবে, এবং যেটি ভুল তার পাশে তোমাদেরকে রং চিহ্ন দিতে হবে। এবার কোশ্চেনগুলো দেখা যাক, হরিপদ পিসিমার করে দই খেতে গিয়ে জব্দ হয়েছিল, অবশ্যই সে জব্দ হয়েছিল, কারণ সে দই ভেবে চুন খেয়েছিল তাই জব্দ হয়েছিল। এবার খ নম্বর, পিসিমার ঘরে যে শিকল তা শ্যামাপদ নাগাল পায় না, অবশ্যই শ্যামাপদ নাগাল পায় না, কারণ সে ছোট তাই সে নাগাল পাচ্ছিল না। হরিপদ সেকো বিষ মাখানো বারোটি নাড়ু খেয়েছিল, অবশ্যই না, সে কয়টি নাড়ু খেয়েছিল, এগারোটি, তাই এটি রং হবে। শ্যামাপদ দাদার চিৎকার শুনে ঘষেদের পাড়ায় পালিয়ে গিয়েছিল, অবশ্যই শ্যামাপদ দাদার চিৎকার শুনে পালিয়ে গিয়েছে ভয়ে। শ্যাম ডাক্তারবাবু হরিপদকে নিমপাতা সেদ্ধ জল খেতে দিয়েছিলেন, হ্যাঁ অবশ্যই, অবশ্যই এটি হবে না, ঠিক আছে। একটি বাক্যে উত্তর দাও, এবার কোশ্চেন নম্বর থ্রিতে আসা যাক, একটি বাক্যে উত্তর দাও। তাহলে কোশ্চেনগুলো কী কী দেখা যাক, এবার সবাই চেয়েছে ডাকলেও হরিপদ সাড়া দেয়নি কেন, সবাই চেয়েছে ডাকছিল হরিপদকে কিন্তু কেউ সাড়া দেয়নি, কারণটা কী? এবার দেখা যাক উত্তরটি কী আছে, সবাই চেঁচিয়ে ডাকলেও হরিপদ সাড়া দেয়নি, কারণ তার মুখ খিরে নাড়ুতে ভরা ছিল, তাই কারোটাকে সাড়া দিতে পারেনি। এক সপ্তাহ ধরে হরিপদ কিছু চিবোতে ও গিলতেও পারেনি কেন, গিলতে পারেনি কেন? তাহলে আনসারটা দেখা যাক, এবার এক সপ্তাহ ধরে হরিপদ কিছুই চিবোতে ও গিলতে পারেনি, কারণ সে চুন খেয়েছিল, যার ফলে তার মুখ পুড়ে গিয়েছিল, চুন খাওয়াতে তার মুখটা পুড়ে গিয়েছিল। ইঁদুর কোন রোগ ছড়ায়? ইঁদুর কোন রোগ, এটা তোমরা অবশ্যই জানো, ইঁদুর হচ্ছে প্লেগ আর ব্যারাম রোগ ছড়ায়, প্লেগ আর ব্যারাম রোগ, কী রোগ? প্লেগ আর ব্যারাম, ঠিক আছে, এই দুটো রোগ ছড়ায়। এইবার কোশ্চেন আসছে, হরিপদ চুন খেয়েছিল কেন, কেন চুন খেয়েছিল হরিপদ, এবার সেটা আমাদেরকে জানতে হবে। হরিপদ চুন খেয়েছিল কারণ সে দইকে চুন ভেবেছিল, ভেবেছিল যে এটা হচ্ছে দই, কিন্তু অবশ্যই সেটা দই ছিল না, সেটা ছিল চুন। এবার নেক্সট কোশ্চেন, ডাক্তারবাবু হরিপদকে কেমন ওষুধ খেতে দিয়েছিলেন, কেন ডাক্তারবাবু হরিপদকে কেমন ওষুধ খেতে দিয়েছিলেন? ডাক্তারবাবু হরিপদকে কড়া রকমের তেতো ওষুধ খেতে দিয়েছিলেন, যাতে সে বমি করে ফেলে। কী খেয়ে হরিপদ বমি করতে লাগলো, কী খেয়ে হরিপদ, ঠিক আছে। এবার দেখা যাক উত্তরটা কী আছে, ভয়ানক উৎকট ওষুধ খেয়ে হরিপদ বমি করতে লাগলো, ভয়ানক উৎকট ওষুধ খেয়ে হরিপদ বমি করতে লাগলো। এবার নেক্সট কোশ্চেন, সংক্ষিপ্ত উত্তর দাও, সংক্ষিপ্ত মানে সংক্ষেপে তোমাদেরকে উত্তর দিতে হবে, হয়তো এক লাইনে সেটা। হরিপদ তার পিসিমার ঘরে দই খেতে গিয়ে কেমন জব্দ হয়েছিল, হরিপদ তার পিসিমার ঘরে দই খেতে গিয়ে কেমন জব্দ হয়েছিল, এবার দেখা যাক উত্তরটি। হরিপদ তার পিসিমার ঘরে দই খেয়ে এক সপ্তাহ ধরে কিছুই চিবোতে বা গিলতে পারেনি। এবার নেক্সট কোশ্চেন, শ্যামাপদ বুদ্ধিমান ছিল, শ্যামাপদকে তাকে বুদ্ধিমান বলা হয়েছে কেন, এবার দেখা যাক উত্তরটি। শ্যামাপদকে, শ্যামাপদ হচ্ছে হরিপদর, হরিপদের ছোট ভাই, হরিপদের ছোট ভাইয়ের নাম তাহলে আমরা জানলাম শ্যামাপদ। এবার
তাকে বুদ্ধিমান কেন বলা হয়েছে? তাকে বুদ্ধিমান বলা হয়েছে কারণ সে দাদার চিৎকারের নমুনা শুনি এক দৌড়িয়ে পশুদের পাড়ায় গিয়ে হাজির। হরিপদ মুখখানা কি কারণে আমসির মতো শুকিয়ে গেছিল? এইবার উত্তর দেখা যায় হরিপদের যে মুখখানা সেটা আমসির মতো শুকিয়ে গেছিল। শ্যামপদের মুখখানা নয়, হরিপদের মুখখানা আমসির মতো শুকিয়ে গেছিল কারণ সে অজান্তে সে কবি মাখানো আর গেছিল এখানে শ্যামপদ হরিপদ ওকে। কিন্তু তবু তার লজ্জা নেই, কার সম্পর্কে কেন এ কথা বলা হয়েছে, কার সম্পর্কে এখানে হরিপদের কথা বলা হয়েছে, লজ্জা তার নেই কারণ সে চুরি করতে অভ্যস্ত। তার সম্পর্কে এরকম কথা বলা হয়েছে কারণ দই পেয়ে চুন খাড়বো সে চুরি করে খাওয়া ছাড়েনি। সে একেবারে বদলে গেছে, কী কীভাবে বদলে গিয়েছিল ঠিক আছে, দেখা যাক কী কীভাবে বদলে গিয়েছিল। হরিপদ যে বদলে গিয়েছিল কীভাবে বদলে গিয়েছিল এখানে কে, তাহলে আমাদেরকে জানতে হবে হরিপদ একেবারে বদলে গেছে এবং কীভাবে বদলে গেছে, তাহলে সে আনসারে এইবার আসা যাক। তার মামারা তাকে শিক্ষা দেওয়ার জন্য মিথ্যে করে জানায় যে ভাড়ার ঘরে রাখা লাড্ডুর মধ্যে ইঁদুর মারার বিষ মাখানো ছিল। এবার অর্থে আসা যাক ঠিক আছে, অর্থ বদ অভ্যাস খারাপ অভ্যাস প্রতিজ্ঞা শপথ সাংঘাতিক মর্মান্তিক বাক্যরচনা ফেস পাস করে কেন কথা বলছো, ফেসপাস করে কেন কথা বলছো, বুদ্ধিমান ছেলেটি খুব বুদ্ধিমান দিয়ে বাক্য রচনা। তোমরা অন্য বাক্য তৈরি করতে পারো, এবার শাস্তি দিয়ে, শাস্তি না পেলে জীবনে কিছু উপলব্ধি হয় না, এই শাস্তি দিয়ে অনেক ধরনের বাক্য বানানো যায় তোমরা চেষ্টা করতে পারো। জব্দ শেষমেশ লাঠির আঘাতে ছেলেটি জব্দ হয়েছে, জব্দ ঠিক আছে। তারপরে উৎপাত মশার এত উৎপাত যে ঘুমিয়ে থাকা একেবারে দুঃসাধ্য ঠিক আছে। এবার নেক্সট কোশ্চেন পদান্তর, রক্ষা রক্ষিত ব্যস্ত ব্যস্ততা শ্যামল সমন সমনীয় পেটুকে অসুখ অসুখী বিপরীত শব্দ বিষ অমৃত বিষাদ আসাদ সাজা মুক্তি দুর্গন্ধ সুগন্ধ, এগুলো হচ্ছে বিপরীত শব্দ বিষ অমৃত বিষাদ আসাদ। মাথা শব্দকে ব্যবহার করে পাঁচটি ভিন্নার্থক বাক্য প্রয়োগ করে বিভিন্ন অর্থে মাথা শব্দের দিকে তোমাদের ব্যবহার করতে হবে। মাথা ছেলেটির অঙ্কে মাথা নেই, ঠিক আছে, মানে কোনো বুদ্ধি নেই ছেলেটির মাথা গাছটির মাথায় একটা পাখি বসে একদম ডগায় ঠিক আছে, গাছটির মাথায় একটা পাখি বসে আছে। এবার মাথা দম মাথাকে আছে দেখো এত একবার, মাথায় তোমার মাথা হেড যেটাকে বলা হয় সেখানে কি আছে দেখো তো একবার। এবার মাথা আমাদের পরিবারের বাবাই হলো মাথা, মানে সেটা পরিবারের প্রধান যেটা বলা হয়। এবার মাথা মা হারা মেয়েটির মাথা শেষ হয়ে গেছে বর্ণবিশ্লেষণ করে গম্ভীর, এটা তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে, গ সবগুলোতে হসন্ত হবে, হয়তো একটাতে হসন্ত দেওয়া নেই। তারপরে ভ যোগ আ যোগ ল যোগ ও যোগ ম যোগ আ দন্ত ন যোগ পিসিমা ক যোগ হর্ষই যোগ দন্ত যোগ হর্ষই ম যোগ আ ঠিক আছে পিসিমা, এইভাবে তোমাদেরকে বর্ণ বিশ্লেষণ করতে হবে। হরিপদ হরিপদ হ যোগ অ যোগ র যোগ হর্ষই যোগ প যোগ অ যোগ দ যোগ অ ঠিক আছে। ফিস পাস প যোগ হর্ষই যোগ দন্ত যোগ অ ফ যোগ আ যোগ দন্ত যোগ আ। তাহলে ওকে ডিয়ার ভিউয়ার্স, তোমাদের যদি পছন্দ হয় উত্তরগুলো, হয়তো কোথাও কোথাও মিস্টেক হয়েছে সেগুলো তোমরা ঠিক করে নেবে, মিসপ্রিন্টিংয়ের জন্য সেগুলো ভুল হয়ে গেছে তোমরা সেগুলোকে অবশ্যই ঠিক করবে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। শুধু সাবস্ক্রাইব করবে নয়, শেয়ারও করবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে।